তো দাঁড়াও, সবার আগে আমি লাইটটা অন করি, অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ, এবার ক্লিয়ার আসছে, তাই না? তো এখন হচ্ছে মুষলধারে বাইরে বৃষ্টি। এ দেখো, জানলা থেকে তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা। দেখতে পাচ্ছো কত জোরে বৃষ্টি হচ্ছে এখানে? তো এখন ওয়েদারটা এরকম দু চার দিন ধরে হচ্ছে, মানে এক্ষুনি রোদ্দুর উঠছে, এক্ষুনি বৃষ্টি, আবার ওয়েদার ঠিক হয়ে যাচ্ছে, সন্ধ্যে থেকে এই বাইরে বেরানো যাচ্ছে না। বাই দ্য ওয়ে গাইস, এতদিন পরে আমার বাংলায় ব্লগ করে কি যে শান্তি হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না। হিন্দিতে যখন আমি ব্লগ করি না, মানে আমার মন মতন যে কথাগুলো খুলে বলবো আমি পারি না, মানে যেইটুকুনি কথা বলার নয় আমি হিন্দিতে বলি। কিন্তু বাংলা আমার মাতৃভাষা, বাংলায় যখন আমি ব্লগিং করি না, একটা আমার আলাদাই ভালো লাগে। তো যখন আমি ভালোবেসে জিনিসটা ভালো লেগে বানাবো, আশা করি তোমাদের আরও বেশি দেখতে ভালো লাগবে। তো যাই হোক না কেন, এবার আমি ওপরের রুমে যাব। ডলার একা রয়েছে আর ও বৃষ্টিতে খুব ভীতু, ভয় পায়, ও এখন হয়তো একা একা কাঁদতে শুরু হয়ে গেছে। তো জলটা আগে খেয়ে নি, হাঁপিয়ে গেছি। আর কাল থেকে হচ্ছে আমার মুড অফ, হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়ার রিজনটা আমি বলছি উপরে গিয়ে। আর আরেকটা রিজন হচ্ছে কিচেনটা দেখো, দেখতে পাচ্ছ, মানে বাসনপত্র পুরো এঁটো কাঠা ছড়ানো, এগুলো আমাকে এখন ধুতে হবে। কেননা আমাদের ঘরে যিনি মাসি আসেন, কাজ করেন, ঘর টর পরিষ্কার করেন, উনি কিছুদিন ধরে অ্যাবসেন্ট করছেন, আবার এলেও ঠিকঠাক মন মতো কাজ করছেন না, ওপরে উঠছেন পুষছেন তো পুষছেন না, মানে বয়স্ক মানুষ কিছু বলাও যায় না। বাট যাই হোক না কেন, এবার আমি ভাবছি যেই কদিন অন্য কাউকে জোগাড় না করতে পারছি, কাউকে ঠিক না হচ্ছে, ততক্ষণ নিজেকেই করতে হবে। আর এইসব কাজ আমি কোনোদিনও করিনি বলে আমার এত মনে হচ্ছে যে কী করবো কী করবো। আর মানে ঘরে যদি আরেকটা কেউ থাকতো হেল্প করার, কিংবা মা থাকতো, তো আমাকে তো কোনো কিছু টেনশনই করতে হতো না। বিয়ের পরে তো সব মেয়েকেই করতে হয়, কিন্তু বিয়ের আগে পরে আমার এখন মানে এখনই আমার এমনই সিচুয়েশান, মানে কিছু যে কাউকে খুলে বলবো যে মা আমার এটা প্রবলেম, বাবা আমার এটা প্রবলেম, মানে সেটা জায়গাটা আমার আর নেই। তো নিজেকেই সব এই বাড়ি ওই বাড়ি গুছিয়ে নিজেকে করতে হবে, বিয়ের পরেও বিয়ের আগেও করছি, নিজেকে স্ট্রং থেকে বাকি পুরো লাইফটা গুছিয়ে নিতে হবে, এটাই এখন হচ্ছে। মানে নিজের মনের কথাটা এখন খুলে বলার মতো, মা যে থাকলে যেটা হয় সব সুখ দুঃখ বলা, সেটা আর হবে না, এই জন্মে তো আর হচ্ছে না। তো যাই হোক না কেন, চলো ওপরের ঘরে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। আর ওপরের ঘরে দেখতে পাচ্ছ, এখানে জামা কাপড় সব ফ্যান অন করে ছড়িয়ে রেখেছে, বৃষ্টি হচ্ছে বাইরে, আমি কোথায় মেলবো এত জামা কাপড়। এখানে দেখো গামলার ভেতরে জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি। আর মানে সিঁড়ির পুরো দুতলা থেকে তিনতলা থেকে নিচ অব্দি রেলিংয়ে পুরো এরকম ভেজা জামা কাপড়, ব্যালকনিতে ওখানে জামা কাপড় রয়েছে, মানে কোথায় দেবো এত জামা কাপড়, মাথা কাজ করছে না। মানে বৃষ্টি হলে এটা একটা প্রবলেম, দেখো কীরকম লাগছে বাজে, কিছু মনে করো না, মাইন্ড করো না। দাঁড়াও ফ্যানটা কিছুক্ষণের জন্য অফ করি আমি, আদারওয়াইজ না ওই দিকের ফ্যানটা ছেড়ে দিচ্ছি, আর এটা অফ করে দিলাম। তো হ্যাঁ, এবার আমি তোমাদেরকে বলবো আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হওয়ার কারণটা কী। দেখো বাড়িতে যখন একা একা থাকি না, আমার লিটারেলি রাত্রিবেলা ভয় করে, ঠিক আছে? মানে একা বাড়িতে যখন তুমি পুরো একা থাকবে, তো একটা মনের ভেতরে ভয় তো কাজ করে, সব মেয়েদেরই করবে, বা যে কেউ একা থাকতে মানে অনেকেই ভয় পায়। তো সারা দিন আমি কাজের মধ্যে থাকছি, ঠিক আছে, রাতের টাইমটা যেমনি এখন 9:45 বাজতে যায়, এবার এতক্ষণ আসিনি, এখন তো বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, বাইরে আটকে আছে হয়তো, কিন্তু মানে কী বলবো, ভয়ও লাগে। এবার কালকে রাতে কী হয়েছে, 10:30 বেজে গেছে, আমার খুব খিদে পেয়েছে, তো 10:30 সময় আমি কল করলাম, ও বললো আমার কাজে ফেসে আসছি, আসছি, তো ওরও কাজ আছে, ওই বা কী করবে। কিন্তু আমার এত রাগ উঠেছে যে ও ডিনারের খাওয়ার দাওয়ার সব নিয়ে এসছে ডিনার, আর ও বাইরে থেকে খেয়ে এসছিলো, তো আমি কী করেছি, খাইনি, ওরকম খিদে পেটে আমি শুয়েছি, আর খিদের চোটে আমার কান্নাও পাচ্ছিলো, রাগও উঠছিলো, সব মিলিয়ে ঝুলিয়ে আমার সাথে কথাও বলিনি, আর খাইও নি, আর রাগের জন্য আমি কেঁদেছি। আর সকালেও আমি কথা বলিনি, জাস্ট লাঞ্চটুকু বানিয়েছি আমি ঘরে, আর কালকে রাতে যে ডিনারটা ছিল ওটাই গরম করে সকালে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর কথা বলিনি। তো আজকে একটু আগে বিকেলবেলা এসেছিলো, বললো চলো ঘুরতে নিয়ে যাব। তো আমার তো ইচ্ছে ছিল না, বাট তাও ঘোরার নাম, কোন মেয়ে ভালোবাসে না ঘুরতে, তো ঘুরে এলাম কিন্তু কথা বলিনি।
এবার রাত্রে একটু আগে ফোন করলাম, তো বললো আমি আসছি। ও নিজের থেকে প্রথমে ফোন করেছিল, আমি তুলতে পারিনি বলে আমি কল ব্যাক করেছিলাম। তো যাই হোক, আবার ঝগড়া শুনে এটা ভেবো না যে বাবা এদের ঝগড়া হয়, বিয়ের আগে ঝগড়া হয়। ঝগড়া যেখানে নেই প্রেম ভালোবাসাও সেখানে থাকতে পারে না, মানে যেখানে ঝগড়া হবে ওখানেই প্রেমটা আরও গভীর হবে, আর যেখানে মনে হয় ঝগড়া নেই শুধু মধুর মধুর মিষ্টি কথা সেখানে মনে হয় না প্রেম। আমাদের কী বলতো ব্যাপারটা, ছোটোবেলা থেকে এক্ষুনি আমরা অনেক ঝগড়া করবো, আবার দু সেকেন্ডের মধ্যে আবার আমাদের এমন মিল এমন প্রেম, মানে এই ব্যাপারটাই আমাদের মধ্যে, মানে এটা গ্যারেন্টি যে আমার জন্য ওর প্রতি প্রচুর ভালোবাসা আর ওরও আমার প্রতি ভালোবাসা, কিন্তু ঝগড়া আমাদের মিনিটে মিনিটে লাখ কথায় কথায় ঝগড়া হয়, আর এটা ভালোবাসার ঝগড়া, এটা না হলে আমার পেটের ভাত হজম হবে না। তো এটা আবার নেগেটিভ পেতে নিও না বাবা, এটা ঝগড়া করছে করছে, এটা আমাদের ছোটোবেলা থেকে এটা হ্যাবিট বলতে পারো, ঝগড়া না হলে পেটের ভাত হজম হবে না, আর ঝগড়া না হলে মনে হয় না ভালোবাসা বা প্রেম গভীর হয় বা বাড়ে। এটা তো আমার পার্সোনাল, এটা আমার মতামত আমি বলছি। তো এবার হচ্ছে এদিকে দেখো ডলার, নিচে গামলা, এখানে এই অবস্থা, ঘর যতক্ষণ না পুরো ক্লিন হবে আমার ভাল লাগছে না সত্যি কথা বলতে। আর বাইরের সন্ধেবেলা যখন বেরিয়েছিলাম কিছু ক্লিপস নিয়েছি, দুর্গাপুজো আসছে আর কুড়ি দিন মতো বাকি আছে, তো বাইরের ভাইবসটা তোমাদের দেখাবো, রাস্তায় প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর আরেকটা কথা, তোমাদের এই চ্যানেলে বলা হয়নি, আমার র্যাবিটের বেবিজ হয়েছে, 10 দিন প্রায় হয়ে গেল, বাচ্চাদের চোখও ফুটে গেছে। তো চলো এক ঝলক তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিই। আর প্রথম ব্লগ তোমাদের কীরকম লাগলো এতদিন পরে বাংলায় ব্লগ, আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর তোমরা কি আমাদের লাভ স্টোরি জানতে চাও, অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে বাট আমি আনতে পারিনি, যদি তোমরা জানতে চাও তাহলে বিয়ের আগে একটা লাভ স্টোরির ওপরে দুজন মিলে একটা ব্লগ বাংলায় দেবো, তো তোমরা নিচে কমেন্ট করো, ঠিক আছে? তো চলো আমি র্যাবিটের বেবিগুলোকে দেখিয়ে দিই এক ঝলক। চলো এই দেখো, দেখতে পাচ্ছ সরো তুমি, সরো তো সরো, সরো এই দেখো, দেখতে পেয়েছ চারটে কুচু কুচু কি দেখতে পেয়েছ তোমরা? দেখো এই দেখো। তো অন্য একটা ভিডিওতে ভালো করে দেখাবো, এই ভিডিওটা অনেক বড়। আর বৃষ্টির এত আওয়াজ হচ্ছে না, মানে কান নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না, কত চিৎকার করে করে বলবো। আর দেখো ডলারও আমাকে ডেকে যাচ্ছে যে মা এবার আমাকে টাইম দাও, অনেক হয়ে গেল ড্রামা, এবার আমার সাথে একটু থাকো। তো নিচে এবার রাত্রেবেলা একেবারে ডিনার করে বাসনগুলো ধুতে হবে, আর ঘর ঠর আমি এখন পুষতে পারবো না, ওরকম হাঁটু গেড়ে বসে বসে পারি না আমি, কোনোদিন করিনি। তো মপগুলো কিনে আনবে নতুন কালকে, তারপরেই আমি ঘর তিনতলা দিয়ে একতলা পরিষ্কার করবো, নাহলে আমার দ্বারা হচ্ছে না। তো চলো আজকের ভিডিও ব্যাস এইটুকুনি, কিংবা যদি বাড়াই কালকেরটা আমি অ্যাড করব, যাই করি না কেন, এখনের মতো এখানেই স্টপ করছি, আবার দেখা হবে পরে, ঠিক আছে চলো। তোমাদেরকে তো বললামই সন্ধেবেলা আমি একটু বাইরে বেরিয়েছিলাম, কিছু কিছু ক্লিপস নিয়েছি, আর ওর সাথে আমার একটু একটু রাগারাগি হয়েছিল, সেই জন্য দেখতেই পাচ্ছ আমি ওর সাথে কথা বলিনি। আর রাস্তায় ভাইবটা এখন দুর্গাপুজোর সময়, আর 20 দিন মাত্র বাকি। আর এই দেখো প্যান্ডেল এখানে আমাদের এলাকায় শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পারো আমাদের আশপাশের এলাকায় যেখানে আমরা ঘুরছিলাম এখানে একটা প্যান্ডেল, যেই কটা আমার চোখের সামনে হবে দেখতে পারবো আমি তোমাদেরকেও দেখাবো। চলো তোমরাও দেখো, কলকাতায় যারা থাকো না তারাও কলকাতার এই ভাইবসটাকে এনজয় করতে পারবে, তো তোমরা দেখতে থাকো। এখানে একটা সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে, তো এটাতে একটা পুজো পুজো যে আনন্দ মনের ভেতরে একটা আলাদাই মজা হয়, তাই না? যদি সব কিছু ঠিকঠাক থাকে, মন ভালো থাকে, তাহলে এই যে পুজোর সিজনটা, এর মতো খুশির সময় আর কিছু হতেই পারে না। ছোটোবেলাকার যে কথাগুলো মনে পড়ে যে দুর্গাপুজো আসছে এই সেই হ্যানা ত্যানা, মানে এগুলো আলাদাই একটা মজায়। দেখো এখানে আরেকটা প্যান্ডেল।